ধুবুরীত ইটা ভাতা মালিকর অতপালি লাখ লাখ টকার রাজহ ফাঁকিরে অবৈধভাবে মাটি সরবরাহ নীরব ধুবুরীর ডিএফও তথা বন বিভাগ প্রতিখন ইটা ভাতার পরা 70,000 কই সংগ্রহ বন বিভাগর বর্তমান সময়ত ধুবুরী জেলা বন বিভাগত চলিছে নৈরাজ্য বন বিভাগৰ শীর্ষ বিষয়াক ম্যানেজ করে জেলাখনের একাংশ ইটা ভাতার মালিকে সংঘটিত করেছে ব্যাপক দুর্নীতি অভিযোগ মতে বিভাগৰ একাংশ বিষয়া কর্মচারীক ম্যানেজ করে ধুবুরী জেলার প্রায় 50টাক ইটা ভাতার মালিকে বৃহৎ পরিমাণের রাজহ ফাঁকিরে প্রতিদিনে সরবরাহ করেছে ইটা প্রস্তুত করা মাটি অকল মাটি সরবরাহ করে রাজহ ফাঁকি দিয়াই নহয় জেলা প্রশাসনক ম্যানেজ করে জিএসটি ফাঁকিরও অভিযোগ উত্থাপিত হয়েছে ইটা ভাতা সমূহের বিরুদ্ধে ইফালে বন বিভাগ আর প্রশাসনক ম্যানেজ করে লই ইটা ভাতা সমূহে নিজের খেয়াল খুশি মতে প্রতিদিনে বৃদ্ধি করেছে ইটার দাম দুখিয়া রাইজর বাবে আবন্টন হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করে এটা মূরে কপালে হাত দিবলগা হয়েছে হিতাধিকারী সকলে কারণ ইটার অত্যাধিক মূল্য বৃদ্ধি জেলা প্রশাসন বন বিভাগ আর ইটা ভাতার নেক্সাসর ফলত হাহাকার অবস্থা প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী বিশেষকৈ বলদমারা দামুরদহ গৌরীপুর তামরাহাট আদি অঞ্চলের ইটা ভাতাসমূহের বন বিভাগে ধন সংগ্রহের ফলতেই ইটার দাম বৃদ্ধি হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে এই সন্দর্ভত সবিশেষ ফাদিল করা হব পরবর্তী প্রতিবেদনত ব্যুরো রিপোর্ট ভিজন প্রাগ